নমস্কার। পরম আরাধ্য ভগবান শ্রী রামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রী শ্রী মা সারদা এবং পূজ্যপাদ শ্রী শ্রী স্বামীজি মহারাজজির সকল ভক্ত সন্তানদের দিব্য জ্ঞান চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ময় নিয়োগী আমার সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সকলকে পাঠ করে শোনাতে চলেছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজজি দ্বারা সম্পাদিত শতরূপে সারদা গ্রন্থটি থেকে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দজী মহারাজ দ্বারা রচিত জ্ঞানদায়িনী অধ্যায়টির দ্বিতীয় ভাগ। আপনারা অতি অবশ্যই অধ্যায়টি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন, আমার দৃঢ় বিশ্বাস তাঁদের কথা আপনাদের সকলের নিশ্চয় খুব ভালো লাগবে। যে সকল শ্রদ্ধেয় ব্যক্তিগণ দিব্য জ্ঞান চ্যানেলের সঙ্গে সবেমাত্র পরিচিত হয়েছেন তাদের সবাইকে দিব্য জ্ঞান পরিবারে স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলকে আমার অনুরোধ, আপনারা অতি অবশ্যই দিব্য জ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নতুন আপডেট পেতে বেল আইকনে প্রেস করে রাখুন। দিব্য জ্ঞান পরিবারের সকল সদস্যবৃন্দের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা প্রতিটি ভিডিওকে বেশি মাত্রায় শেয়ার ও লাইকের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে দিতে দিব্য জ্ঞান চ্যানেলটিকে সহযোগিতা করুন। তাহলে শুরু করতে চলেছি আজকের অধ্যায়, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দজী মহারাজ দ্বারা রচিত জ্ঞানদায়িনী অধ্যায়টির দ্বিতীয় ভাগ। এই অংশে বিশেষভাবে আলোচিত হবে জ্ঞানদায়িনী মায়ের করুণা বিগলিত গুরুমূর্তি। জ্ঞানদায়িনী সারদা গুরু বা আচার্য রূপে কৃপা করেছেন অগণিত মানুষকে, তার সেই কৃপা বিতরণের ইতিহাস বিচিত্র, বিস্ময়কর এবং অপার্থিব সুষমায় মণ্ডিত। শ্রীমা অনেককেই সাক্ষাতে দীক্ষা দেওয়ার আগে স্বপ্নে কৃপা করেছেন এবং সেই অলৌকিক কৃপাদানের ফলে সেসব ক্ষেত্রে শ্রীমার ঐশী মাহাত্ম্য সম্বন্ধেও সন্তানরা অবহিত হয়েছেন। রাঁচি নিবাসী জনৈক যুবক ভক্ত দীক্ষার জন্য ব্যাকুল হয়ে স্বামী ব্রহ্মানন্দকে চিঠি লিখেছিলেন, কিন্তু তার উত্তর আসতে দেরি হওয়ায় তিনি পাগলের মতন অস্থির হয়ে ওঠেন। সেই অবস্থায় এক রাতে তিনি স্বপ্ন দেখেন কালীঘাটের মা কালী তাকে কোলে তুলে নিয়ে বলছেন, ভয় কি বাবা, আমি তো রয়েছি। এই কথা বলেই সেই চতুর্ভুজা মূর্তি দ্বিভুজা নারীমূর্তিতে রূপান্তরিত হলেন, তার পরনে লাল পেরে কাপড়, হাতে বালা। সেই মাতৃমূর্তি সেই যুবককে বীজসহ একটি নাম দিয়ে রোজ 108 বার জপ করতে নির্দেশ দিলেন ও বললেন, তুমি এটি করে যাও, আর যা করতে হয় আমি করব। যুবকটি এই স্বপ্নের কথা কারোর কাছে প্রকাশ না করে ওই মাতৃমূর্তির দর্শন কোথায় পাবেন তাই চিন্তা করতে লাগলেন। এর কিছুদিন পরে মায়ের আশ্রিত জনৈক ভক্তের কাছ থেকে শ্রীমার কথা প্রথম শুনে যুবকটির মনে হল, এই মা কি আমার স্বপ্নদৃষ্ট সেই মা? তিনি আর দেরি না করে ওই ভক্তটির কাছ থেকে পথ জেনে নিয়ে জয়রামবাটি রওনা হলেন। জয়রামবাটিতে পৌঁছে নির্ধারিত সময়ে মায়ের দর্শনের জন্য মায়ের বাড়ির উঠোনে প্রবেশ করেই যুবকটি দেখলেন বারান্দায় কয়েকটি স্ত্রীলোক বসে আছেন এবং তাদের একজন বটিতে তরকারি কুটছেন। যুবকটিকে দেখেই অন্য স্ত্রীলোকেরা উঠে গেলেন, কিন্তু যিনি তরকারি কুটছিলেন তিনি বসে রইলেন। তার দিকে চেয়েই যুবকটি হতবাক, তার স্বপ্নে দেখা মা, সেই চোখ, সেই মুখ, সেই ভাব, তার অন্তর থেকে কে যেন বলে উঠল, ইনি জগজ্জননী, বিশ্বপ্রসবিনী, বিশ্বেশ্বরী মা। যুবকটি একরকম আবিষ্ট অবস্থায় নির্বাক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। শ্রীমা তখন বটিখানা কাত করে রেখে ঘরের ভেতরে গিয়ে হাতছানি দিয়ে যুবককে ডাকলেন। যুবক ঘরের ভেতরে গিয়েও নীরবে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন, মাও রয়েছেন তার দিকে চেয়ে। কিছুক্ষণ পর মাই নীরবতা ভঙ্গ করে বললেন, হ্যাগা, আমায় কি করে চিনলে? যুবকের চোখে জল, বাষ্পরুদ্ধ অস্ফুট স্বরে কি যেন বললেন, শুনে মা হাসলেন,
সেই হাসি দেখে যুবক সম্বিত ফিরে পেলেন, মায়ের চরণে লুটিয়ে পড়লেন। দুদিন পরে যুবকের দীক্ষা হল। যুবকের বিস্ময় ও আনন্দের সীমা রইল না যখন দেখলেন মা তাকে সেই মন্ত্রই দিয়েছেন যে মন্ত্র তিনি স্বপ্নে পেয়েছিলেন। অনেক ক্ষেত্রে শ্রীমা স্বপ্নপ্রাপ্ত মন্ত্রের সঙ্গে আরও একটি অংশ বা বীজ যুক্ত করে মন্ত্রটি পূর্ণাঙ্গ করে দিয়ে দীক্ষার্থীকে কৃপা করতেন। হিন্দুস্থানি কুলির ঘটনাটি মায়ের জীবনী পাঠক মাত্রই জানেন। মা একবার জয়রামবাটি থেকে কলকাতা আসার পথে বিষ্ণুপুর স্টেশনে গাড়ির জন্য যখন অপেক্ষা করছিলেন, তখন কোথা থেকে একটি হিন্দুস্থানি কুলি মাকে দেখে ছুটে এসে বলে, তু মেরি জান কি, তুঝে মেনে কিতনে দিন সে খোঁজা থা, ইতনে রোজ তু কাহা থি। এর বাংলা অনুবাদ করলেই দাঁড়ায়, তুমি আমার জান কি মা, আমি তোমায় কতদিন ধরে খুঁজছি, এতদিন তুমি কোথায় ছিলে। এই বলে সে অঝরে কাঁদতে থাকে। মায়ের নির্দেশে কুলিটি একটি ফুল এনে মায়ের পায়ে দিলে মা তাকে সেখানে বসেই দীক্ষা দিলেন। কুলিটি সম্ভবত মায়ের সাক্ষাৎ দর্শনের আগেই স্বপ্নে কিংবা অন্যভাবে মাকে সীতারূপে দেখেছিল। মায়ের দীক্ষাদানে স্থান কাল সময় অসময় আয়োজন উপাচারের আড়ম্বর বিশেষ ছিল না। হিন্দুস্থানি কুলিকে রেল স্টেশনে দীক্ষা দিলেন। পুলিশের নজরবন্দি একটি ছেলেকে মা মাঠের মধ্যে দীক্ষা দিয়েছিলেন। মা কোয়ালপাড়ার জগদম্বা আশ্রম থেকে রাধুর বাড়িতে যাচ্ছেন সঙ্গে সেবক। এমন সময় মাঠের মধ্যে ছেলেটির সঙ্গে দেখা। ছেলেটি আগেই দীক্ষার জন্য প্রার্থনা করেছিল। মা সেবককে দিয়ে দুটি খড় এবং একটা গ্লাসে করে কাছের পুকুর থেকে জল আনিয়ে ওই মাঠের মধ্যেই খড় পেতে বসে ছেলেটিকে দীক্ষা দিলেন। জয়রামবাটিতে মা একবার পাশাপাশি শায়িত অবস্থায় তার এক বাল্য সখীকে দীক্ষা দিয়েছিলেন। শ্রীমা অনেক অল্প বয়স্ক বালককেও দীক্ষা দিয়েছেন। একটি বারো বৎসরের ছেলে একদিন উদ্বোধনে মাকে প্রণাম করে কাঁদতে লাগল, মায়ের কৃপা চাই। সবাই ছেলে মানুষই মনে করে ছেলেটির কথা উড়িয়ে দিল। পরদিন ছেলেটি আবার এসে উদ্বোধনের রোয়াকে বসে আছে। মা রাধুকে বললেন, দেখবি রোয়াকে একটি ছেলে বসে আছে, তাকে নিয়ে আয়। ছেলেটিকে উপরে নিয়ে আসা হলে মা তাকে দীক্ষা দিলেন। অতটুকু ছেলেকে দীক্ষা দেওয়ার ব্যাপারে সেবক অনুযোগ করলে মা উত্তর দিলেন, তা যা হোক বাপু, ছেলে মানুষ, কাল তো অমন করে পায়ে ধরে কাঁদলে, কে ভগবানের জন্য কাঁদছে বলো দেখি, এ মতি কজনের হয়। রামেশ্বর থেকে কলিকাতায় ফিরিবার পর শ্রীমা ১৩ বৎসরের একটি দীক্ষাপ্রার্থী বালককে গোলাপমার প্রবল বাধা সত্ত্বেও দীক্ষা দিয়েছিলেন। আর একবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে রাঁচি থেকে একটি বালক এসেছিল। বালকটির দীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পূজার ভিড়ে মাকে সে কথা বলতে পারেননি। বিদায় নেওয়ার দিন সে মায়ের পায়ে মাথা রেখে এমন কাঁদতে থাকে যে চোখের জলে মায়ের পা ভিজে গেল। মা তাকে হাত ধরে তুলে জিজ্ঞাসা করলেন, কাঁদছ কেন বাবা, কি চাও, মন্ত্র নেবে? মায়ের শরীর সেদিন সুস্থ ছিল না, তবুও তখনই ওই অবস্থাতেই দরজা বন্ধ করে মা ছেলেটিকে দীক্ষা দিলেন। গুরুরূপী শ্রী মায়ের কৃপা অনন্য সব জাগতিক বাধার মতন ভাষা ও দেশের ব্যবধান অতিক্রম করে গেছিল। মা যখন দক্ষিণ ভারতে গেছিলেন তখন সেখানকার অনেক আশ্রয় প্রার্থীকে কৃপা করেছেন। ভিন্ন ভাষাভাষী কোনো ব্যক্তিকে দীক্ষাদানের সময় মা তার সব উপদেশ বাংলাতেই বলতেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে কোনো অনুবাদকের সাহায্য ছাড়াই দীক্ষার্থীরা তার উপদেশের মর্ম সব বুঝতে পারত। একবার বোম্বাই থেকে এক পার্সি যুবক উদ্বোধনে মায়ের দর্শন প্রার্থী হয়ে আসেন। মা তখন সদ্য ম্যালেরিয়ায় ভোগে অতি দুর্বল অবস্থায় জয়রামবাটি থেকে কলকাতায় এসেছেন। ভক্তদের মাকে দর্শন করার অনুমতি পর্যন্ত নেই, তবে সম্ভবত অতদূর থেকে এসেছেন বলেই শারদানন্দজি পার্সি যুবকটিকে মায়ের কাছে যেতে দিলেন। মায়ের কাছে গিয়ে যুবকটি কিন্তু দীক্ষা চেয়ে বসলেন, বললেন, মায়েজি কুছ মূল মন্ত্র দিজিয়ে জিসে খুদা পেচানা যায়। সেবক রাসবিহারী মহারাজ অর্থাৎ স্বামী অরূপানন্দজি মহারাজ প্রমাদ গুনলেন। মাকে বললেন, সে কি, কাউকে দর্শন পর্যন্ত করতে দেওয়া হয় না, সবে অসুখ হতে উঠেছ,
শরৎ মহারাজ শুনলে কি বলবেন? এখন নয়, এর পরে হবে। মা কিন্তু সেদিনই পার্সি যুবকটিকে দীক্ষা দিয়েছিলেন। একবার একটি মেম মায়ের কাছে তার মেয়ের রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে এলে মা মেমটির সঙ্গে কথা বলে এত খুশি হয়েছিলেন যে মা শুধু তার প্রার্থনাই পূরণ করেননি, পরে তাকে দীক্ষাও দিয়েছিলেন। মেমটি বাংলা জানতেন। মাদ্রাজে অমৃতানন্দ নামে একজন আমেরিকান ব্রহ্মচারী মায়ের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন। ডাক্তার হ্যালক ও মিস গ্রে নামের মায়ের আরও দুজন আমেরিকান শিষ্য ছিল। অনেক ক্ষেত্রে দেখা গেছে মায়ের কাছে আগত ভক্তের মনে দীক্ষা লাভের জন্য কোনো আকাঙ্ক্ষাই জাগেনি, তবুও মা অযাচিতভাবে তাকে দীক্ষা দিয়েছেন। ময়মনসিংহের সুরেশচন্দ্র ঘোষকে স্বামী প্রেমানন্দ বাগবাজারে মায়ের বাড়িতে পাঠিয়েছেন মাকে দর্শন করতে, সঙ্গে ময়মনসিংহের আরও কয়েকজন ভক্ত। একজন সাধু এসে এক এক করে ভক্তদের মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছেন প্রণামের জন্য। সুরেশ ঘোষের পালা এলে তিনি গিয়ে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করতেই মা তাকে বসতে বললেন এবং সেখানেই দীক্ষা দিলেন। অথচ সুরেশ ঘোষ দীক্ষার জন্য যাননি, দীক্ষার কথা ভাবেননি পর্যন্ত। অনুকূলচন্দ্র সান্যাল যখন মাকে দর্শন করতে যান তখন তার খুব অল্প বয়স, সঙ্গে তার দু বন্ধু। তিনজনের মধ্যে তিনি বয়ঃকনিষ্ঠ বলে প্রথম দিনেই মায়ের সঙ্গে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন। দ্বিতীয় দিনে ভোরে উঠেই তিনি মায়ের বাড়ির ভেতরে চলে গেলেন। ভেতরে গিয়ে মায়ের কাছে যেতেই মা বললেন, বাবা তোমাকে এই নাম দিলাম। অনুকূলবাবু তখনও বুঝতে পারেননি যে মা তাকে দীক্ষা দিয়েছেন। তিনি বাইরের ঘরে এসে বন্ধুদের একজনকে ঘটনাটি বলতে গেলে বন্ধুটি একটু শুনেই তাকে থামিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন যে মা তাকে ওইভাবে মন্ত্র দীক্ষা দিয়েছেন এবং ওই মন্ত্র কারোর কাছে প্রকাশ করতে নেই। শ্রী শ্রী মার কাছে মূল বিষয় ছিল ঈশ্বর লাভ এবং তার জন্য আন্তরিক ভক্তি ও নিষ্ঠা। অন্যান্য সব আনুষঙ্গিক তার কাছে গৌণ। তাই দীক্ষার্থীদের উপর তিনি আচার অনুষ্ঠানের বোঝা না চাপিয়ে তাদের বলতেন জপ ধ্যান করতে ও ভক্তি বিশ্বাস প্রার্থনা শরণাগতি প্রভৃতি অন্তরের গুণগুলি অনুশীলন করতে। জপ ধ্যান সম্পর্কিত তিনি যে নির্দেশ দিতেন সেগুলিকেও কোনো নির্দিষ্ট ছকে ফেলা যায় না, কারণ দীক্ষাপ্রাপ্ত সন্তানের রুচি প্রকৃতি ও সামর্থ্য অনুযায়ী তার নির্দেশ ভিন্ন ভিন্ন হতো। মা তার দীক্ষিত সন্তানদের দৃষ্টি গুরু শিষ্য সম্পর্ক থেকে বার করে আকর্ষণ করে নিয়ে আসতেন মা ছেলে সম্পর্কের দিকে। সাধকের আধ্যাত্মিক জীবনে গুরুর প্রতি ভক্তি নির্ভরতা ও ভালোবাসা একান্ত প্রয়োজন। সেই ভালোবাসা ভক্তি ও নির্ভরতা সাধক জীবনে অতি স্বাভাবিকভাবে আসে যদি জননী স্থানীয় কেউ গুরু হন, শ্রীমা জগজ্জননী স্বয়ং। দীক্ষিত সাধকদের কল্যাণার্থে তিনি কিন্তু তাদের মনে নিজের আট পৌড়ে মাতৃমূর্তির ছাপটি গভীরভাবে এঁকে দিতেন এবং এইভাবে সুযোগ করে দিতেন যাতে তারা সরল বিশ্বাসে তার অতি নিকটে চলে আসতে পারে ও একান্ত নির্ভরতায় জীবনের সব ক্ষেত্রে এই মাতৃরূপা আশ্চর্যকে আঁকড়ে ধরতে পারে। তাই তিনি বলতেন, আমি গুরু নই, ঠাকুরই গুরু, আমি মা, সকলের মা। শিষ্যদের বলতেন, সব সময় মনে রেখো তোমাদের একজন মা আছেন। তাদের আশ্বাস দিয়ে বলতেন, যারা তার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের শেষ জন্ম। বলতেন, এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে, বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে, আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। শ্রী মা দীক্ষা দিতেন দীক্ষার্থীর ব্যক্তিগত সংস্কার এবং পারিবারিক উপাসনার ধারা অনুযায়ী। জনৈক ভক্ত শ্রী মার কাছে দীক্ষা প্রার্থী হলে শ্রীমা তার বংশের মন্ত্র জানতে চাইলেন। ভক্তটি তা বলতে না পারলে শ্রীমা একটু চিন্তা করে নিজেই তার বংশের মন্ত্র বলে দিলেন এবং সেই মন্ত্রেই তাকে দীক্ষা দিলেন।
আরেকজন ভক্ত শক্তি মন্ত্রের প্রার্থী হলে শ্রীমা তাকে বলেন, তোমার ভেতর তো রামকে দেখছি, তোমাদের বংশের সকলে কি রাম মন্ত্রের উপাসক? রাম আর শক্তি তো অভিন্ন, তবে আর নাম মন্ত্র নিতে ক্ষতি কি? সত্যি ওই বংশের সকলে রামচন্দ্রের উপাসক ছিল। আর একজন দীক্ষাপ্রার্থী শ্রী মায়ের কাছে দীক্ষা গ্রহণের আগে বলেছিলেন যে শিবের ক্রোড়ে উপবিষ্ট কালীমূর্তি তার খুব ভালো লাগে। দীক্ষার্থীর অন্তরে হয়তো বাসনা ছিল যে শ্রীমা তার কথা শুনে শিব ও শক্তি উভয়েরই বীজ মন্ত্র দেবেন, কিন্তু জ্ঞান দায়নী শ্রীমা জানতেন যে সূর্যরশ্মিকে ছেড়ে সূর্য যেমন থাকে না, মনির জ্যোতিকে ছেড়ে তেমন মনি থাকতে পারে না, তেমনি শিবকে ছেড়ে শক্তি কিংবা শক্তিকে ছেড়ে শিব কখনো থাকতে পারে না। দুয়ের মধ্যে অভেদ সম্বন্ধ। শ্রীমা ওই দীক্ষাপ্রার্থীকে বললেন, শক্তি কি বাবা কখনো শিবকে ছেড়ে থাকেন? তোমার শক্তি মন্ত্র, এই বলে শক্তি মন্ত্রে তাকে দীক্ষা দিলেন। মন্ত্রলাভের সঙ্গে সঙ্গে ভক্তটির মনে হল তার শরীরের ভেতর দিয়ে যেন তড়িৎ প্রবাহ বয়ে চলেছে, সারা শরীর তার কাঁপতে থাকে। মন্ত্রের সত্যতা সম্বন্ধে তার আর কোনো সন্দেহ রইল না। দীক্ষাপ্রার্থীর ব্যক্তিগত সংস্কার এবং বংশের সংস্কার ভিন্ন হলে মায়ের স্ফটিক স্বচ্ছ চিত্তে যে সত্য উদ্ভাসিত হতো তাকেই তিনি প্রাধান্য দিতেন। শ্রীমা দীক্ষাপ্রার্থীদের জন্য যেভাবে ইষ্ট নির্বাচন করে দিতেন তা পর্যালোচনা করলে পরিষ্কার হয়ে ওঠে যে তিনি সর্বদাই জানতেন যে একই ভগবত সত্তা বিভিন্ন সাধকের রুচি ও প্রকৃতি অনুযায়ী বিভিন্ন দেবদেবী মূর্তিতে প্রকাশিত। যে কোনো নাম ও রূপ ধরেই সাধক শেষ লক্ষ্যে উপস্থিত হতে পারে। শ্রী শ্রী মায়ের প্রত্যক্ষ ও পরোক্ষ ইঙ্গিতে অনেক ভক্তই বুঝতে পেরেছিলেন শ্রীমা ও ঠাকুর স্বরূপত অভেদ। পূর্ব পূর্ব অবতারে অবতারের শক্তিরূপে যারা এসেছিলেন সেই শক্তি এবার শ্রী রামকৃষ্ণ লীলায় জ্ঞান দায়িনী সারদা। শুধু তাই নয়, তিনিই স্বয়ং মহামায়া, কালী, দুর্গা প্রভৃতি শক্তির বিভিন্ন রূপ বস্তুত তার এক একটা দিক। শ্রী রামকৃষ্ণ মহাসমাধির পূর্বে জগতের মানুষের দায়িত্ব শ্রী মায়ের হাতে দিয়ে নিজেকে দেখিয়ে বলেছিলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। শ্রীমা পরবর্তীকালে ঠাকুরের নির্দেশ মতো সেই অনেক বেশি কাজ করেছেন পরম যত্নে নিপুণভাবে। সেই অলৌকিক কৃপা বিতরণের কালে মা একবার বলেছিলেন, তিনি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ নিয়েছেন সব বাছা বাছা ছেলে কটি, তা আবার এখানে মন্ত্র টিপে ওখানে মন্ত্র টিপে, আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে সব পিঁপড়ের সার। মানদা শঙ্কর দাশগুপ্ত লিখেছেন, এই পিঁপড়ের সারের জন্যই মার দয়ার শেষ বা চিন্তার অবধি ছিল না। ইহারা কেহ ঈশ্বর কোটিও না বা অন্য কোনো দিব্য গুণেও বিভূষিত নয়, অতি সাধারণ মানুষ, সাধারণ দোষ গুণ পাপ পুণ্যের অধীন। কিন্তু তাহারা যখন আসিয়াছে মা দু হাত বাড়াইয়া গ্রহণ করিয়াছেন। যদি একটু ভালো দেখিয়াছেন তিনি যার পরনাই আনন্দিত হইয়াছেন। অনেক সময় পরিচয় লওয়া বা একটি কথা পর্যন্ত জিজ্ঞাসা করা আবশ্যক মনে করেন নাই। এমনকি যখন অতি অযোগ্য লোক সকল তাহার নিকট আসিয়াছেন তিনি অধিকাংশ ক্ষেত্রেই শুধু দয়ার বশবর্তী হইয়া তাহাদেরও দীক্ষা দিয়াছেন, অতি অল্প ক্ষেত্রেই তাহাকেও ফিরাইবার ইচ্ছা করিয়াছেন। কিন্তু তাহারও অধিকাংশ স্থলে একটু কাঁদা কাটিতেই তিনি হার মানিয়া দীক্ষা দিয়াছেন। একদিন জয়রামবাটিতে তিনজন ভক্ত স্বামী ব্রহ্মানন্দের চিঠি নিয়ে দীক্ষার জন্য মায়ের কাছে উপস্থিত হয়। মা সাধারণত বাতের জন্য পা সামনের দিকে ছড়িয়ে বসে থাকতেন, কিন্তু ভক্ত তিনটি প্রণামের জন্য মায়ের কাছে যাওয়া মাত্র অন্তর্যামিনী মা তাদের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিয়ে পা গুটিয়ে বসলেন। মায়ের অনুচ্চ খেদোক্তি শোনা গেল, শেষে কিনা রাখাল আমার জন্য এই পাঠালে? ছেলে বিদেশে গিয়ে কত ভালো জিনিস পাঠায়, আর রাখাল কিনা আমার জন্য এই পাঠালে? মা তাদের দীক্ষা দিতে সম্মত হলেন না। ভক্তদের প্রাণ শান্ত হল না, মাকে আবার অনুরোধ করল, মা আবার অসম্মতি জানালেন। ঠাকুরের উদ্দেশ্যে মা বললেন, ঠাকুর কালও তোমার কাছে প্রার্থনা করেছিলাম দিন যেন বৃথা না যায়, শেষে তুমিও কিনা এই আনলে?
অনেকক্ষণ চিন্তা করে মা কিন্তু শেষে দীক্ষাদানে সম্মত হলেন এবং বললেন, যতক্ষণ শরীর থাকে ঠাকুর তোমার কাজ করে যাই। দীক্ষা হয়ে গেল। কিছুদিন বাদে মঠে যখন এই খবর গেল, ঘটনার বিবরণ শুনে ব্রহ্মানন্দজি অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। আর প্রেমানন্দজি একটি গভীর নিঃশ্বাস ফেলে ভাবে আবেগে বলে উঠলেন, কৃপা কৃপা, এই মহিমময় কৃপার দ্বারাই মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। কি বিষ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যদি এই বিষ আমরা গ্রহণ করতুম তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতুম। বিরল কোনোদিন যদি মায়ের কাছে একটিও ভক্ত না আসত তাহলে দেখা যেত এক অদ্ভুত দৃশ্য। মা অস্থিরভাবে ঘর বার করছেন আর আকুলভাবে ঠাকুরকে বলছেন, আজও দিনটা বৃথাই গেল, একজনও তো এলো না। তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে? কই ঠাকুর, আজকের দিনটা কি বৃথা যাবে? দেখা যেত জ্ঞানদায়িনী জননীর লোককল্যাণের আরতি পূরণ করতে ঠাকুর কোনো না কোনো কৃপা প্রার্থীকে শিগগির এনে হাজির করাতেন তার কাছে। তাই প্রায় কোনোদিনই কৃপা বর্জিত যেত না। অশুদ্ধ চিত্ত ভক্তরা এসে প্রণাম করলে মায়ের দেহ ও শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হতো, রোগ দেখা দিত, তবুও মায়ের কৃপা বিতরণের বিরাম ছিল না। কেউ নিষেধ করলে বলতেন, কেন গা, ঠাকুর কি খালি রসগোল্লা খেতে এসেছিলেন? পাপি তাপি সবারই জন্য ঠাকুর পতিত পাবন শ্রীরামকৃষ্ণ। মা জানতেন তিনি ঠাকুরের লীলা সঙ্গিনী, তার জীবনব্রত সেই পতিত ধারিণী তিনি। মা তাই বলতেন, ভালো ছেলের মা তো সকলেই হতে পারে, মন্দটি কে নেয়? বলতেন, আমরা তো এই জন্যই এসেছি, আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপি তাপিদের ভার আর কারা সহ্য করবে? তাই মন্ত্রদানের সঙ্গে সঙ্গে অনিবার্যভাবেই শিষ্যের পাপ গ্রহণ করতে হয় জেনেও করুণাময়ী মা দয়ার মন্ত্র দিতেন, কৃপায় মন্ত্র দিতেন, আর ভাবতেন শরীরটা তো যাবেই, তবু এদের হোক। অসুস্থ শরীরেও এই কৃপা বিতরণ ছিল অব্যাহত। ম্যালেরিয়ায় ভুগে মা দুর্বল, তাই শরৎ মহারাজের নির্দেশে দর্শনাদি সাময়িকভাবে বন্ধ। এরকম পরিস্থিতিতে একদিন সুদূর বরিশাল থেকে এক ভক্তের আবির্ভাব দীক্ষা প্রার্থী হয়ে। একদিকে ভক্তের আকুলতা, অন্যদিকে সেবকের কর্তব্যনিষ্ঠা, দুয়ের সংঘর্ষে বাদানুবাদের সূত্রপাত। হঠাৎ দেখা যায় অসুস্থ মা আলুথালুভাবে দরজায় উপস্থিত। সেবককে জিজ্ঞাসা করেন, কেন তুমি আসা বন্ধ করছ? সেবক জানালেন, শরৎ মহারাজের নির্দেশ। মা তীব্র স্বরে বলে উঠলেন, শরৎ কি বলবে, আমাদের ওই জন্যই আসা, আমি ওকে দীক্ষা দেব। পরদিন মা ভক্তটিকে দীক্ষা দিলেন। শ্রী মাকে দেখা যেত সর্বদাই জপ করতে। শেষ বয়সে শরীর যখন দুর্বল, অধিকাংশ সময়ই যখন বিছানায় শুয়ে কাটাতেন, তখনও জপের বিরাম ছিল না। রাতেও ঘুমোতেন খুব কম, জপ করেই কাটাতেন। কেউ ঘুমোতে বললে বলতেন, ঘুম কি আর আছে না আসে, মনে হয় যতক্ষণ ঘুমোব ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। বলতেন, কি করি বাবা, ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই, কেউ নিয়মিত নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে, তো তাই জপ করি, আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর ওদের চৈতন্য দাও, মুক্তি দাও, এই সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের না আসতে হয়। মায়ের স্বমুখে কথিত তার দুটি অনুভূতির বিবরণ দিয়ে বর্তমান প্রসঙ্গের উপসংহার করা যেতে পারে। মা বলছেন একদিনের কথা, একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে, দেখলুম কি তা জানো? দেখলুম সেটা পিঁপড়েও তো নয়, ঠাকুর, ঠাকুরের সেই হাত পা মুখ চোখ সব সেই। রাধিকে আটকালুম, ভাবলুম তাই তো, সব জীব যে ঠাকুরের, আমি আর কি করতে পারছি, কজনকে দেখতে পাচ্ছি, তিনি যে সকলের ভার আমার উপর দিয়েছেন, সকলকে দেখতে পারতুম তবে তো হতো। আর একদিনের দর্শন সম্বন্ধে বলেছিলেন, একবার দেখি কি তা জানো, দেখি না ঠাকুর সব হয়ে রয়েছেন, যেদিকে দেখি সেই দিকেই ঠাকুর, কানাও ঠাকুর খোড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই,
তখন বুঝলুম তারই সৃষ্টি, তিনি সব হয়ে রয়েছেন। জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। তাই তো যে এসে কেঁদে পড়ে তাকেই উদ্ধার করতে হয়, তারই জিনিসে তাকেই করি। এই দুটি উদ্ধৃতি থেকে বোঝা যায় কোন সু উচ্চ দৃষ্টিকোণ থেকে শ্রীমা গুরু বা আচার্যের ভূমিকা পালন করতেন। জীবের যন্ত্রণা শ্রীরামকৃষ্ণেরই যন্ত্রণা, শ্রীরামকৃষ্ণের যন্ত্রণা রামকৃষ্ণ গত প্রাণা শারদারও যন্ত্রণা। জ্ঞান দায়িনী মা তাই দয়ায় আত্মহারা হয়ে আচার্য রূপে আশ্রয় দিয়েছেন অসংখ্য মানুষকে, যোগ্যতা অযোগ্যতা নির্বিচারে। শুধু তাই নয়, যেটুকু শিষ্যের অবশ্য পালনীয় দায়িত্ব, শিষ্য যখন যেটুকু করতে অক্ষম হয়েছে কিংবা অযত্ন করেছে, মা স্বেচ্ছায় বিনা অনুযোগে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে শিষ্যের লক্ষ্যে পৌঁছানোর পথ নির্বিঘ্ন করে দিয়েছেন। রাত জেগে জপ করার তাৎপর্য সেখানেই, নইলে পবিত্রতা স্বরূপিণী জগজ্জননীর নিজের জন্য সেসবের কি প্রয়োজন? এবং শিষ্যদের কল্যাণার্থে সূক্ষ্ম শরীরে আজও তিনি সেই কাজ করে যাচ্ছেন অব্যাহতভাবে। মা নিজেই বলে গেছেন, তোমরা কি মনে করো যদি ঠাকুর এ শরীরে না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে। যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারিনি। শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীমা মহা জ্ঞানদায়িনী সরস্বতী সংসারে জ্ঞান দেবার জন্য এসেছেন নিজের রূপ ঢেকে ছদ্মবেশে। বস্তুত অজ্ঞানের তমসায় জ্ঞানের প্রদীপ জ্বেলে দেবার অধিকারী তিনি, যিনি বিদ্যারূপিণী মহাশক্তি, যিনি চিরমুক্ত ও বিজ্ঞানের অনির্বাণ আলোয় চিরস্নাত। শ্রী শ্রী মা শারদা প্রজ্ঞা ও বিদ্যারূপিণী সরস্বতী, তাই একমাত্র তিনিই পারেন অপরকে জ্ঞান ও অভয় দিতে। অপর লৌকিক আচার্যরা তারই জ্ঞানের আলোকে আলোকিত, তাই অজ্ঞান অন্ধ মানুষের চোখে জ্ঞানের অঞ্জন পড়িয়ে দিতে যুগে যুগে অনেক আচার্য জগতে এলেও শারদা দেবী তাদের মধ্যে একক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হয়ে রইলেন নানা কারণে। আচার্যের এমন বিশ্বপ্লাবী মাতৃমূর্তি জগৎ এর আগে কখনো দেখেনি। এ এক অভিনব আচার্য, সাধক এখানে সন্তান গুরু হয়েছেন জননী। গুরু গ্রহণ করেন শিষ্য সেবার দায়িত্ব, আর শিষ্য পরম তৃপ্তিতে নিঃসংকোচে সেই সেবা গ্রহণ করেন। জ্ঞান এখানে পরিবেশিত মাতৃস্নেহের আবরণে, তাই কখনোই তা নিরস নয়, তপস্যা এবং কৃচ্ছতাও মধুর প্রতি পদক্ষেপে। জ্ঞানদায়িনী জননী শারদা দেবী জগতের আধ্যাত্মিক ইতিহাসে এক অনুপম দৃষ্টান্ত। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রী শ্রীমা এবং পূজ্যপাদ স্বামীজির শ্রীচরণে সকলের প্রতি কল্যাণ ও মঙ্গল প্রার্থনা করে পরম পূজ্যপাদ স্বামী প্রজ্ঞানানন্দজী মহারাজ দ্বারা রচিত জ্ঞানদায়িনী অধ্যায়টির দ্বিতীয় ভাগটি এখানেই শেষ করছি। নমস্কার।